শিক্ষকদের বেতন ভাতার সামারি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য স্বাক্ষর করায় মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য বৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সচিব সংসদ সকল কর্মকর্তাকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ আলাদা সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন সামনে অবশিষ্ট সারা দেশ থেকে সকল জেলা থেকে সভাপতি সেক্রেটারি এবং উপজেলা সভাপতি সেক্রেটারি কিছু হিতাকাঙ্ক্ষী শিক্ষক মহিলা এবং আমাদের সহযোগিতা করছেন বিগত দিন থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত যে সকল সাংবাদিক ভাইরা যাদের লেখনের মাধ্যমে সরকারকে বোঝানো সক্ষম হয়েছি এবং তাদের লেখনী বা প্রশ্ন প্রত্যুত্তরের মাধ্যমে আজকে শিক্ষামন্ত্রী আমাদের সামানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বাধ্য হয়েছে সেই সকল সাংবাদিক ভাইদের আমাদের কিন্তু গুরুত্ব অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা ব্যান্ডেন সিএডি এসআইসিএডি যারা আমাদেরকে আমাদের বিষয়ে সরকারের সাথে সরাসরি আমাদের তথ্য উপস্থাপন করেছেন আমাদের দাবি যুক্তিটা এসে উপস্থাপন করেছেন তাদেরকেও আমি তৃণমূল মধ্য থেকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত শিক্ষকরা দীর্ঘক্ষণ অনেক পর্যন্ত আলোচনা শুনেছেন এখন আমি যে বিষয়টা নিয়ে উত্থাপন করব মাননীয় প্রধান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সামারি একটা লোক রেডি বাস প্রধানমন্ত্রী কার্যালয় পাঠানো হয়েছে এবং ওই সামারি মাননীয় প্রধানমন্ত্রী বেশি করে সবাই দেখছেন শুনছেন বুঝেছেন বুঝতে আমার দাবি দেওয়ার ব্যাপারে বলে স্বাক্ষর করেছেন এই বিষয়টা আপনার সাথে উপস্থাপন করা হবে আপনারা মোবাইল দ্বারা